আমরা আজকে এই সব বড়দি চলে এসেছে ইলেকশনের সময়, এখান থেকে এই গণমুক্তি পরিষদ লাগাতার 15 বছর যাবত শাসন করছে, তার আগে করেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এরা 15 বছর যাবত জাতি জনজাতির জন্য কি করেছে? এই ওডিসি অঞ্চলে শুধু একই শব্দ, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা করে। আমরা কিচ্ছু নাই, কিচ্ছু নাই হইলে আবার আইন কেলে? আপনার কাছে কিছুই নেই, আবার ভোট চাইতে আসেন কেন? যার কাছে আছে সে ভোট চাইবে। নন্দরাই মোদির কাছে ত্রিপুরাকে দেওয়ার জন্য রয়েছে, ত্রিপুরার জনজাতিদের উন্নয়ন করার জন্য ফান্ড রয়েছে। নরেন্দ্রভাই মোদী সেই দিশাতে কাজ করেন। বিজেপি আর বিএনপি সরকার আসার পর প্রথম এডিসিতে 57 কোটি টাকা আনতে সক্ষম হয়েছে, আমরা এনেছি। কমিউনিস্ট পার্টি আনতে পারেনি। জনজাতি অঞ্চলে জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই। এখন আমি রসবাড়ি থেকে এসেছি, সেই রাস্তা দিয়ে যাওয়ার মতো নেই, জনজাতিরা সেই রাস্তায় চলে, কেউ কেউ দেখার নেই, জলের ব্যবস্থা নেই। আজকে সরকার 2022-এর মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি প্রান্তে জলের ব্যবস্থা করবে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি এডিসিতে রাস্তার বন্দোবস্ত করবে, প্রত্যেকের ঘরেতে বিনা পয়সা ইলেকট্রিসিটির বন্দোবস্ত করবে। সেই দিশাতে সরকার কাজ করে, কিন্তু অন্যরা কি করবে? এসে কি কি শব্দ বলে, এটা করব ওটা করব, উন্নয়নের একটা কাঠিও বলবে না। উন্নয়ন শুধু নরেন্দ্র ভাই মোদির কাছে আছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল এখানে প্রচার করে, একবার তাদের স্লোগান, একবার তাদের ভাষণের মধ্যে কোথাও রাস্তা আছে, কোথাও জল আছে, কোথাও বিদ্যুৎ আছে, কোথাও উন্নয়ন আছে, কোথাও জনজাতিদের সম্মানের কোন বিষয় আছে, সেগুলো আছে। আইপিএফটি ভারতীয় জনতা পার্টির কাছে, বন্ধুরা আমরা মাত্র 3 বছর হয়েছে। আমি বলি না আইপিএফটি সমস্ত বিধায়করা, বিজেপির সমস্ত বিধায়করা সবকিছু করে দিয়েছে, বন্ধুরা 25 বছর ক্রমাগত ত্রিপুরাকে বিনাশ করেছে। 3 বছরে এই সরকার বহু কিছু করেছে। আমি এখনো বলি আমি সবকিছু করতে পারিনি, কিন্তু আপনাদের সবকিছু করে দেবো বন্ধু। আমার মধ্যে সেই সেই মানসিকতা রয়েছে, নরেন্দ্রভাই মোদী ত্রিপুরার প্রতি সে বিশ্বাস রয়েছে, ত্রিপুরার জনজাতি জাতিকে নরেন্দ্রভাই মোদী ভালোবাসেন। ভারতের কোন প্রধানমন্ত্রী এই প্রথমবার আস্তাবল ময়দানে 9 তারিখ যখন ভাষণ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি কক্বরকে সম্বোধন করেছেন, তার নাম আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী কক্বরকে সম্বোধন করেনি। 4 লাইন 5 লাইন বন্ধু, নরেন্দ্রভাই মোদী জনজাতির ব্যথা বোঝেন, তার জন্য 4 লাইন কক্বরক শিখে তারপর কক্বরকে ভাষণ দিয়েছেন। বন্ধু এর চেয়ে বড় উপহার জনজাতির জন্য কি হতে পারে বন্ধু? 130 কোটি ভারতবাসীর সে প্রধানমন্ত্রী, ছোট্ট ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতিদের ভাষা মাননীয় প্রধানমন্ত্রী সেদিন 4 থেকে 5 লাইন বলেছে, এর চেয়ে বড় উপহার জনজাতিদের কি হতে পারে বন্ধুরা? বন্ধুরা আজকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার 3 বছরে ত্রিপুরার মডেল স্টেটের সমস্ত পিলারগুলি আমরা দিয়েছি। মেবার কুমার জমাতে এখানে রয়েছেন, বরুণ সরকার 4টি মাত্র একলব্য বিদ্যালয় আনতে পেরেছিল। মেবার কুমার জমাতের নেতৃত্বে আমরা 18টি ইন প্রিন্সিপাল ত্রিপুরার জন্য আমরা সেই বিদ্যালয় আনতে সক্ষম হয়েছি বন্ধুরা। তার সঙ্গে বড় মাত্রায় ত্রিপুরাতে ইংলিশ মিডিয়াম স্কুল করা হচ্ছে, স্কুল কলেজ এবং ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন হচ্ছে বন্ধুরা, সাবরুমে ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, ত্রিপুরা একটা নতুন দিশায় চলছে বন্ধুরা। আগে কি বলতো কমিউনিস্ট রাইডিসে? শুধু মনরেগার কাজ। 2017 আপনারা কি শুনেছেন যে স্বর্ণযুগ চলছে ত্রিপুরাতে? শুনেছেন তো ত্রিপুরাতে নাকি স্বর্ণযুগ চলে? সরকার আসার পর আমি স্বর্ণ খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, স্বর্ণ আর পাওয়া যায় না, স্বর্ণ আর পাওয়া যায় না, স্বর্ণ আর পাওয়া যায় না। ত্রিপুরাতে বলতো জনজাতিদের জন্য মনরেগার কাজ এনেছি, তার জন্য পূর্বতন মুখ্যমন্ত্রী মুকুট পেয়েছে, পুরস্কার পেয়েছে। কতদিন ম্যান্ডেট? এভারেজ ম্যান্ডেট মাত্র 37 দিন, 37 ডেজ। আজকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার কত ম্যান্ডেট দিচ্ছে এডিসিতে? কত? 82 ম্যান্ডেট, 82। কোথায় 37, কোথায় 82? অ্যাসপিরেশনাল ব্লক গুলি যে রয়েছে সেখানে 96 ম্যান্ডেট দিচ্ছি। ওভারেজ ত্রিপুরাতে, ওভারঅল ত্রিপুরাতে 72 ম্যান্ডেট আমরা দিচ্ছি। আমরা তার জন্য ঢাকঢোল পিটে বেড়াই না। যদি কমিউনিস্ট বা গণমুক্তি পরিষদ যদি 82 ম্যান্ডেট দিত, তো তেলিয়ামুড়ার প্রত্যেক রাস্তায় রাস্তায় জনজাতিদের লাইনের মধ্যে লাগিয়ে দিত যে মন্ডেকারে খাস দিয়েছি, তার জন্য মিছিল করো, নারী সমিতি আসো, সারাদিন মিছিল মিটিং। আজকে সরকার আসার পর
জমিদারদের শোষণকারী সেই কমিউনিস্টকে সমাপ্ত করেছে, যে চাঁদাবাজি তা থেকে মুক্তি করেছে, আর সেই দিশাতে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে কাজ করছে। বন্ধুরা বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন এবার আমাদের বাজেট কত ছিল, 22,000 কোটি টাকা, আর কেন্দ্র সরকার থেকে ন্যাশনাল হাইওয়ে রেলওয়ে এডিবির মাধ্যমে আরো 23,000 কোটি টাকা নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার জন্য স্যাংশন করেছেন। আমাদের বাজেট 22,000 কোটি টাকা নরেন্দ্র ভাই মোদী এক্সট্রা দিয়েছেন, 23,000 কোটি টাকা, তার মানে 45,000 কোটি টাকা ত্রিপুরাতে খরচ হবে আগামী 1.5 বছরে। ত্রিপুরার প্রত্যেকটি মানুষের কাছে রোজগার যাবে, কেউ বেরোজগার থাকবে না বন্ধু, কোন না কোন রূপে আপনার কাছে রোজগার যাবেই যাবে। এই টাকাগুলো যখন ত্রিপুরাতে আসবে সবার কাছে টাকা দেবে বন্ধু, সবার কাছে রোজগার বাড়বে। এই সরকার এসার পর আজকে পার ক্যাপিটা ইনকাম 1,31,000 হয়ে গেছে। কমিউনিস্ট যখন ছিল 2017-তে পার ক্যাপিটা ইনকাম ছিল 1,444 টাকা, 1,444 থেকে বেড়ে 1,31,000 হয়েছে। সে প্রমাণ করে ত্রিপুরার মানুষের রোজগার বেড়েছে। এই সরকার প্রমাণিত সরকার।